ওয়েলকাম টু নিউ এপিসোড ওপেন ফোরাম প্রোগ্রামে আছি স্টাইল আইকন পেজে। আজ আজকে আমরা আড্ডা দেবো একটা ভীষণ ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে, আই রিবর্ন। ভীষণ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, একটা সাইলেন্ট শর্ট মুভি, ভীষণ ডিফিকাল্ট একটা প্রজেক্ট। ইটস লাইক এ ম্যাজিক, যারা মুভিটা আমরা দেখেছি প্রত্যেকে ফিল করছে একটা ম্যাজিক ক্রিয়েট হয়েছে। সেই ম্যাজিকেরই দুই ম্যাজিশিয়ান, ডিরেক্টর মনোজ মিশিগন্ধা এবং অ্যাক্টর দেবপ্রিয় মুখার্জিকে আজকে আমরা পেয়েছি, আমরা ওদের টাইম পেয়েছি, আমরা রিয়েলি ভেরি গ্ল্যাড। আমরা জেনে নেবো ম্যাজিক ক্রিয়েশনের পিছনে কতটা খাটনি, কি থট প্রসেস। আজকে আমরা একদম আড্ডা দেব আই রিবর্ন নিয়ে। আমরা জানতে চাইবো যে এরকম একটা ডিফিকাল্ট প্রজেক্ট এত সুন্দর ভাবে নামানো, তাকে প্রেজেন্ট করা, তার পিছনে হিস্ট্রিটা। মনোজ দা কেমন আছো বলো? ভালো ভালো চলছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যাগেন, সেটাও বলি। কিন্তু যা চলছে এখন, সেকেন্ড লকডাউনের শেষের দিকে যাচ্ছি, সো একটু স্মাইলটা বাড়ছে। না রিয়েলি থ্যাংকস অ্যাবাউট টাইম দিয়েছো, এটা ভীষণ বড় একটা ব্যাপার। তোমরা ভীষণ ব্যস্ত থাকো, তার মধ্যেও সময়টা দিয়েছো, কেন আমরা খুব এক্সাইটেড এই জিনিসটা নিয়ে আড্ডা দিতে। বিকজ কি হয়, আমরা তো একটা প্রজেক্ট দেখি, মানে এন্ড রেজাল্টটা দেখে নিই আর কি, বাট দেখতে দেখতে সত্যি মনে হচ্ছিল যে এটা ভীষণ একটা ডিফিকাল্ট প্রসেসের মধ্য দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে, তো সেটা নিয়ে আড্ডা দেবো। দেবপ্রিয় ওয়েলকাম টু স্টাইল আইকন, প্রথমবার তোমার সাথে কথা হচ্ছে, ভীষণ ভালো থ্যাংক লাগলো ইউ ফর তুমি হ্যাভিং সময় মি। দিতে পেরেছো। আমরা একদমই আড্ডার যাওয়ার আগে জেনে নেবো কেমন আছো বল, কেমন কাটছে ভালো দিনকাল? আছি, মানে খুব আনসার্টেন ভাবে, কারণ সবারই যেরকম অবস্থা, লকডাউনে একদম একদম বাড়িতে একদম বন্দি হয়ে আছি আমরা সবাই, তার ভেতরেও নিজেকে যতটা ভালো রাখা যায় আর কি। একদম এখন তাই, ওটাই তো করতে হবে। আমার মনে হয় এই শেষ আগের বছর আর এই বছরের যতটা আমরা এখনো দেখেছি, লকডাউনের সময় ফিজিক্যালি যতটা ভাইরাস থেকে নিজেকে সেফ রাখা ইম্পর্টেন্ট, ততটা মেন্টালি ভালো থাকাও ততটাই ইম্পর্টেন্ট। তো একদমই সেটাই তাই, চেষ্টা করছি। ভীষণ ভাবে আমাদের পজিটিভ থাকতে হবে, না থাকলে হবে না, কেন এই সময়টা কেটে যাবে, সময়টা কেটে যাবে, আবার ভালো দিন আসবে, তখন তো আমরা পিছিয়ে পড়বো তাহলে আর কি। তো মনোজ দা একদম আমি তোমার কাছে আগে, তার আগে একটু জিনিস বলে দিই, আজকে আমরা খুব এক্সপেক্ট করেছিলাম ডিওপি সুপ্রিয় দত্তকেও পাবো, বাট ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম আমরা তাকে পেলাম না, বাট খুব তাড়াতাড়ি আমরা আই রিবনের আড্ডা সুপ্রিয়তার সাথেও দেবো, মানে সিনেমাটোগ্রাফি ওনার চোখ দিয়ে আমরা দেখবো আর কি, এটা আমরা মিস করতে চাইবো না একদমই। আমরা সবাইকে বলে রাখলাম সেই সেশনটা খুব তাড়াতাড়ি আমরা অর্গানাইজ করবো আর কি। মনোজ দা তোমার কাছে প্রথমেই আসি, এরম একটা থট, এরম একটা থিম কিভাবে এলো মাথায় আর কিভাবে শুরু হলো বিগিনিংটা, যখন ভাবলে ডায়লগ রাখবে না তখন? ইনফ্যাক্ট এই গল্পটা ওয়াজ জাস্ট আ স্মল, একটা ওয়ান লাইনার। আমার বন্ধু মুম্বাইতে থাকে, হি ওয়াজ অলসো ইনস্ট্রুমেন্টাল অ্যাজ আ ফিনান্সার অ্যান্ড প্রেজেন্টার ফর 89, আমার যে ছবি করেছিলাম। তো আচ্ছা 89 এর আগেই এই কনসেপ্টটা আমাকে উনি শুনিয়েছিলেন, একটা জাস্ট ওয়ান লাইনার অ্যাবাউট যে একজন ডোম যে একটা জায়গাতে থাকে, অ্যান্ড হি কামস অ্যাক্রস ওয়ান অফ দ্য মানে একটা ডেড বডি, যখন কেউ একজন নিয়ে আসে ওর কাছে, তখন হি প্র্যাকটিক্যালি ফলস ইন লাভ উইথ দ্যাট বডি, হি সিন দ্যাট বডি সামওয়্যার এলস, মানে ওয়েন ওয়েন দ্য পার্সন ওয়াজ অ্যালাইভ। তো এই ব্যাপারটা নিয়ে আমাকে জাস্ট একটা ওয়ান লাইনার দিল কি এরকম একটা গল্প যদি কিছু ভাবা যায়। তাই আই সেড শিওর, অফকোর্স, ওয়াই নট, আমি ভাববো এটা নিয়ে। দেন আই স্টার্টেড ডেভেলপিং দিস কনসেপ্ট কি একজন ডোম যে একটা আইসোলেটেড জায়গা, নিরিবিলি জায়গাতে থাকে, হি হ্যাজ নো কন্ট্যাক্ট উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড, প্র্যাকটিক্যালি মানে একদম যেখানে না সময়টা একদম থেমে গেছে আর কি, দ্যাট ইজ দ্য টাইম হ্যাজ কমপ্লিটলি স্টপড ফর হিম। আর ওর বাবার সাথে থাকে, অ্যান্ড হিজ বাবা ওয়াজ প্রপারলি আ ডোম, সো হি ইজ ক্যারিং অন দ্য লেগেসি অফ হিজ ফাদার। আর তার মধ্যে হাউ লাইফ অ্যান্ড ডেথ প্লে সাচ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ইন্টায়ার ন্যারেটিভ অফ দ্য ফিল্ম, যেখানে তো আমার এই মাথাতে যখন আসলো, দেন আই থট কি যখন আমরা দেখছি কি যেখানে সময়টা একদম মানে থেমে গেছে, দেয়ার ইজ আ কমপ্লিট কি বলবো মানে আইসোলেশন অফ এনভায়রনমেন্ট, অফ ক্যারেক্টার্স, অফ দ্য সোলস যারা যারা ওখানে ব্রিথ করছে, তো ওই জায়গাতে মধ্যে ওয়াই শুড বি হ্যাভ সামবডি স্পিকিং এনিথিং, মানে ওইখানে শুধু দ্যাট এনভায়রনমেন্ট হ্যাজ টু বি দ্যাট ক্যারেক্টার। তো এই এনভায়রনমেন্টে আমরা যখন, দ্যাট ইজ হাউ দ্য কনসেপ্ট কি আমরা এটা উইদাউট ডায়লগস যদি করতে পারি। সো ওয়েন আই ওয়াজ রাইটিং দ্য স্ক্রিপ্ট তখনই আমি ইনফ্যাক্ট ফর দ্য ফার্স্ট ড্রাফট যখন লিখলাম তখনই ইট ওয়াজ উইদাউট এনি ডায়লগস, ইট ওয়াজ জাস্ট ভিজুয়ালস। ওইভাবে কনসেপ্টটা শুরু হলো, অ্যান্ড দেন অফকোর্স স্ক্রিপ্টটা ডেভেলপ করলাম, অ্যান্ড দেন 89 করতে শুরু করলাম,
তখন এই মানে কনসেপ্টটা পুরো ব্যাকবার্নারে চলে গেল, মানে জাস্ট ওয়েন্ট ব্যাক, ঠিক আছে আমার কাছে রইলো করবো একদিন, বাট আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য প্রজেক্ট কি একদিন করবো। তারপরে 89 হলো, এন্ড দেন আমি জয় চ্যাটার্জি হলো, এন্ড দেন তৃতীয় অধ্যায় ঠিক ওই সময়ে দেন দ্য থিং স্টার্টেড আগেন, কি আমার আমার বন্ধু বোম্বেতে থাকেন, তো হি ইজ মাই স্কুল মেট আর কি, আমার ক্লাসমেট ক্লাস 7-8 এ গরম বুক সেলার, তো ওকে আমি ও বলছিল কি দাদা হমকো কুছ করনা হ্যায়, হি ইজ ওয়ার্কিং ইন আ কর্পোরেট এনভায়রনমেন্ট ওভার দেয়ার ইন মুম্বাই, তো ও বলে দাদা হমকো কুছ করনা হ্যায়, তো হমনে বলা ঠিক হ্যায় মেরে পাস ইয়ে স্টোরি হ্যায় ওয়াই ডোন্ট ইউ রিড ইট, তো হি রেড ইট এন্ড হি গট ভেরি চার্জড, হি সেড দাদা দিস উই হ্যাভ টু ডু, লেটস ডু দিস, দিস ইজ সামথিং আই হ্যাভ নট সিন অর আই হ্যাভ নট রেড, and a in the sense ki mane a being a silent film being in such a difficult, it's a very difficult project but it's okay, it's a short film which is doable, which is sort of an experimental thing that amra korte parlo, so that is how it started off, and then of course when he gave me the okay then I got my entire team, ar ami ekta kotha bolchi this movie I reborn possibly hoto na jodi the each and every member of the team had put in his heart and soul into the film, complete heart and soul into the film, so I would not, amar ekta just ekta vision chilo ami ta likhechilam, but like I always say a director is useless without his team, so mane the entire mane ami bolchi mane it's not only the crew, it's the cast, it's the production they dekhche, the makeup je korche, they you know, so it is a complete synergy of vision, of thought, তো এই ব্যাপারটা নিয়ে আমরা মানে আই এম এক্সট্রিমলি লাকি দ্যাট দিস ম্যাজিক ওয়াজ ক্রিয়েটেড বিকজ অফ দিস। আর দেবপ্রিয় তোমার কাছে আসব, যখন এই অফারটা তোমার কাছে এলো, এই ধরনের রোল তোমার কাছে এলো যেখানে এত ডিফিকাল্ট একটা রোল, যেখানে ডায়ালগস আমরা বলতে পারছি না, আর ডায়ালগস বলে তো কিছুটা সুবিধা আমাদের হয়, আমাদের বোঝাতে সুবিধা হয়, বা যখন ডায়ালগস থাকছে না একদম এক্সপ্রেশন দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং এমন একটা ক্যারেক্টার যেখানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব রাফ অ্যান্ড টাফ, মানে হার্ডকোর বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলি আমরা, সফট স্কিল ব্যাপারটা নর্মালি নেই, তোমার প্রথম রিয়াকশন কি ছিল বা তোমার প্রথম ফিলটা কি ছিল যখন তুমি জানলে তুমি এই ক্যারেক্টারটা করছো? প্রথম তো আমি আই এম ভেরি শিওর মানুষদার মনে আছে, আমাদের প্রথম আইরিবন নিয়ে যে মিটিংটা হয় যেখানে মানুষদা আমার স্ক্রিপ্টটা পড়ে শোনায়, সেটা কসবার একটা ক্যাফেতে হয়েছিল। আর সেই দিনকে ইনসিডেন্টলি ওই ক্যাফেতেই আরেকটা কোনো ফিল্মের, আমার ফিল্মটার নাম মনে নেই, অন্য কোনো একটা ফিল্মের কোনো ইভেন্ট ছিল বা কিছু একটা ছিল, তো ইভেন্ট হচ্ছে ইভেন্টের মতন মানুষদা এইদিকে আমাকে গল্পটা শোনাচ্ছে, আর আই রিমেম্বার আই মানে প্রায় 10-15 মিনিট তারপরে আমি কথা বলিনি পুরোটা শোনার পরে, বিকজ ইট ওয়াজ ভেরি হেভি, ইট ওয়াজ ভেরি হেভি। তো প্রথম জিনিস হচ্ছে যে আমি মানে আমি ভাবতেও পারছিলাম না তখন, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মানোজদা আমাকে এইরকম একটা চরিত্র পোর্ট্রে করার জন্য ট্রাস্ট করছে, কারণ তার আগে আমার সাথে মানোজদার কথা হয়েছে, প্রথম আমার যখন মানোজদার সাথে কথা হয় 89 দেখার পরে আই টেক্সটেড হিম কি আই লাভ দ্য ফিল্ম, এন্ড তার তখন থেকে আমি মানোজদার ফ্যান, এন্ড হি নোজ দ্যাট ভেরি ওয়েল, সো আমার কাছে এটাই খুব অবিশ্বাস্য ছিল যে এইরকম একটা গল্পে এইরকম একটা চরিত্রে আমাকে ট্রাস্ট করছে মানোজদা, সো দ্যাট ওয়াজ এ হিউজ থিং। তো সেই এক্সাইটমেন্টটা সেই ইউফোরিয়াটা বেশ কিছুদিন ছিল, তারপরে বুঝতে পারলাম আচ্ছা এক সেকেন্ড এইটা তো দিস ইজ গোইং টু বি ডিফিকাল্ট, মানে এটা উপর উপর দিয়ে করে চলে যাওয়া সম্ভব না, সম্ভব না। তারপরে শুরু হলো সেই মানে ক্যারেক্টারটাকে বোঝা, ক্যারেক্টারটাকে কিছুটা পারলেও ইমবাইব করা চেষ্টা শুরু হলো, সেখানে আমি আমার দিক থেকে জাস্ট নিজের যেটা নর্মাল প্রসেস, একটা স্কেচ বানানো, সেই ক্যারেক্টারটাকে বোঝা, সেই ক্যারেক্টারটার সার্কামস্টান্সেস গুলোকে বোঝা, সেইগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর সাথে এম্পাথাইজ করা, সেগুলো করেছি, বাট তার বাইরে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার মনে হয় যে স্ক্রিনে যখন আমরা একজন অ্যাক্টরকে দেখি তখন তার পারফরমেন্স, সেটা খারাপ হোক কি ভালো হোক কি ওকে হোক কি যেরকমই হোক, সেখানে অবভিয়াসলি অ্যাক্টরের নিজের একটা বিশাল হার্ডওয়ার্ক থাকে, বাট ফাইনাল পারফরমেন্সটা কতটা ফুটে উঠেছে সেইটার পেছনে কিন্তু
ফার্স্টলি তো অবভিয়াসলি দ্য স্ক্রিপ্ট ম্যাটার্স, তারপরে ডিরেক্টর কিভাবে নিজের অ্যাক্টরকে ইউটিলাইজ করেছে, তারপরে এডিটর কিভাবে জিনিসটাকে এডিট করেছে, অ্যান্ড অফকোর্স দ্য ডিওপি যে পুরো পারফরমেন্সটাকে ক্যাপচার করেছে। একদম সো আমি আমার মনে আছে আমি আইরি বর্নের জন্য আই আই ডিডন্ট ডু এনিথিং এক্সট্রা, অ্যান্ড আই কিপ সেইং দিস টু এনি ওয়ান হু আস্কস মি দ্য কোয়েশ্চেন যে কি করে করলে চরিত্রটা খুব ভালো হয়েছে বা হোয়াট এভার, আমি সবসময় একটাই কথা বলি যে আমি একটাই জিনিস করেছি, সেটা হচ্ছে ক্যারেক্টারটাকে বোঝা, বাকি আমাকে মনোজদা যেইভাবে গাইড করেছে মানে একদম ডিটেলে গিয়ে গাইড করেছে মনোজদা সুপ্রিয়দা দুজনেই, মানে যেখানে যেখানে কোনো শটে মনে হয়েছে যে না এটা যাচ্ছে না, এটা আরেকটু কম হতে পারে বা এই জিনিসটাকে আরেকটু বাড়িয়ে দাও বা এটা অন্যভাবে করো, প্রত্যেকটা ছোট ডিটেল অফ দ্য পারফরমেন্স যেগুলো আমরা স্ক্রিনে এখন দেখতে পাই সেগুলো কিন্তু মনোজদার থেকে এসছে। সো ফর অ্যান অ্যাক্টর লাইক মি দ্য জব বিকেম ইজিয়ার, আই জাস্ট হ্যাড টু ফলো মাই ডিরেক্টরস ইনস্ট্রাকশনস, তার বাইরে আমাকে বিশেষ কিছু করতে হয়নি। মনোজ, কতদিন ডিউরেশন ছিল শুটের, মানে শুটে কতদিন লেগেছিল তোমার আর কি এটা করতে তুলতে? অ্যারাউন্ড 3.5 ডেজ। আচ্ছা, তুমি কি কোনো আগে ওয়ার্কশপ করেছিলে অ্যাক্টরকে নিয়ে, নাকি একদম মানে স্ক্রিপ্ট পাওয়ার পরে একদম শুট স্টার্ট করেছো, নাকি কোনো ওয়ার্কশপ করেছিলে অ্যাক্টরের না সাথে? কোনো আমাদের, না 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 না, বি ডিডন্ট হ্যাভ এনি ওয়ার্কশপ। যে ওয়ার্কশপ আমি দেখছিলাম করছিল ও দেবপ্রিয়, ও আমরা, আমার মনে আছে যখন আমরা কলকাতা থেকে লোকেশনে যাচ্ছিলাম, মানে এন্টায়ার ইউনিট শুটের জন্য, তখন আমরা বাসের মধ্যে বসলাম আর দেবপ্রিয় চুপচাপ ছিল আলাদা করে একটা সিটে বসে আছে, কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে দ্যার ইজ নো ইন্টারাকশন এট অল। আর ইউনিট আমাদের সবাই, পুরো ইউনিট যে ছিল ওখানে, অফকোর্স সুপ্রিয়কে নিয়ে, তারপরে সৌমিক রয় চৌধুরী ছিল, প্রসেনজিৎ কোলে ছিল, রনি দাস ছিল, আপনার বৈশালী বাগচি ছিল, সমৃত গাঙ্গুলি ছিল, এন্টায়ার টিম সব সিল ছিল, দে ওয়ার জাস্ট সিটিং দেয়ার। অ্যান্ড কেউ হয়তো দেবপ্রিয়র সাথে আগে এরকম ইন্টারাকশন হয়নি, মানে হয়তো হাই হলো হয়তো হয়েছিল, বাট এভরিবডি আমাকে, তারপরে বাস থেকে আমরা মাঝে মাঝখানে নামলাম, আই থিঙ্ক ইট ওয়াজ কোলাঘাট, আই ডোন্ট রিমেম্বার। তো তখন আমরা নামলাম আর আমরা তাজপুর যাচ্ছিলাম লোকেশনে, তখন একজন এসে আমাকে জিজ্ঞেস করলো, আই ডোন্ট নো হু ইট ওয়াজ, কি দেবপ্রিয় কথা বলে না না, মানে হি ইজ ভেরি, মানে এবারে একটু নোজ ইন দি এয়ার কাইন্ডস রিজার্ভড এন্ড অল দ্যাট, আই সেড এখন চুপচাপ থাকো, হি ইজ ইন ক্যারেক্টার, ও কমপ্লিটলি কারোর সাথে কথা বলতে চাইছে না। সো হি ওয়াজ লাইক দ্যাট, সো দ্যাট ওয়ার্কশপ ওয়াজ গোয়িং অন ইন হিজ মাইন্ড, সো দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট, মানে আমার জন্য ওয়ার্কশপ ওয়াজ বিকজ দিস ওয়াজ কমপ্লিটলি, আই নিউ আমার যে ক্যারেক্টার্স, মানে মাই মেইন প্রোটাগনিস্ট অফকোর্স ওয়াজ দেবপ্রিয় মিঠুদা, যে বাবা রোল করেছিলেন, অ্যান্ড অফকোর্স ছোট বাচ্চা, তো ছোট বাচ্চাদের সাথে তো কিছু ওয়ার্কশপ করা হবে না, দ্যাট ছোট বাচ্চার সাথে প্রথম প্রথম আলাপ হলো আমার যখন আমরা লোকেশনে গেলাম, তার আগে আমি দেখিও নি ওকে, ও জাস্ট ফটোগ্রাফ দেখে আমি গেলাম। বাট মিঠু তার দেবপ্রিয়কে যখন আমি স্ক্রিপ্টটা, আগেন দ্যাট স্ক্রিপ্টটা শোনালাম, অ্যান্ড দেন আগেন মেবি হ্যাড আ সেকেন্ড মিটিং, আগেন আমি ন্যারেট করলাম স্ক্রিপ্টটা। সো আমি যখন স্ক্রিপ্টটা ন্যারেট করলাম, আই জাস্ট পয়েন্টেড, আমি পয়েন্টস গুলোতে যেখানে পজেস আছে, যেখানে ক্যারেক্টার, but it was just a description there, there was no dialogues, it was just a description of events, ki ki hocche, ki character ki korche, oi character takalo, oi character or dike takalo, o character kachei gelo, o buker moddhe je o nishwas ta shunche ar ki, ki baba nishwas nicche, to I when I was narrating it, it was just that ami oi khane gulo I just pause, ekdom slow te ye narrate korchhilam, so that is how I try to do what I wanted to tell them, ki exactly what I wanted, mane ei for this film it is like ami jeta bolchilam time stands still, time has completely stopped, tor jonno in their dialogues, in their body language, in their sequence of events jeta ora korbe, it is exactly shows in their soul, in their character, so that is what amar kono description mane in the sense ki kono workshop amra korini, but ha amra jokon location e gelam, of course that is a completely, because Tajpur ei location ta thanks to Supriyo, other ami ko Supriyo nei okane, বাট সুপ্রিয়র জন্য আমরা এই লোকেশনটা পেলাম, বিকজ প্রথমে আমরা ভাবছিলাম লোকেশনটা আমরা অযোধ্যা দিকে করব, পুরুলিয়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা ওইখানে দিয়ে, সমুদ্র তখন থাকবে না, তখন যখন সুপ্রিয় বললো না লেটস লুক এট সমুদ্র অ্যাজ এ ক্যারেক্টার, সো হি ব্রট ইন দ্যাট সিকোয়েন্স দ্যাট এন্টায়ার, মানে অ্যাজ আ ক্যারেক্টার অফ দ্য লোকেশন, কি আমরা যদি সমুদ্রতে একটা জায়গাতে যেখানে আর কেউ নেই, মানে তো আমরা তাজপুরে গেলাম নোয়িং দ্যাট ঠিক আছে পপুলার বিচ, ওখানে তো টুরিস্ট থাকবে, কিন্তু এইটা হয়তো হাঁটতে 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 হঠাৎ আমরা পেয়ে গেলাম, হঠাৎ পেয়ে গেলাম, সো ইট ওয়াজ জাস্ট গড সেন্ড, এক্সট্রিমলি লাকি দ্যাট উই গট দিস লোকেশন। হ্যাঁ,
একটু ওয়েট ইনফ্যাক্ট অনেকজন আমাকে জিজ্ঞেসও করে, সুপ্রিমটা ট্রাই করছেন, সামাও যদি আসতে পারেন এখনো একটু, খুব ভালো। হ্যাঁ তাহলে খুব ভালো হয়। আমি দেখছি একবার সুপ্রিমটাকে যদি পেয়ে গেলে খুব ভালো হতো, আমাদের আড্ডাটা এই আরো তো আই থিঙ্ক ইজ কামিং, পরিপূর্ণ পরিপূর্ণ হিজ হতো আড্ডাটা। ট্রাইং, হ্যাঁ হিজ ট্রাইং টু কাম ইন নাও, দেখতে পাচ্ছি। আমরাও ভীষণ ওয়েট করছি, সুপ্রিয়দা এলে আমাদের আড্ডাটা আরো জমতো, মানে আরো মানে জমে যেত যাকে বলা যায়, ভীষণ ভাবে এক্সপেক্ট করছি আমরা। দেবপ্রিয় কি করছিলেন? হ্যাঁ দেবপ্রিয় হ্যাঁ কিছু বলো করছিলেন? দেবপ্রিয় না না, আমি এখন বলতে চাই যে ডিওপি ক্যামেরার সামনে আসতে চাইছে না। এক্স্যাক্টলি, ডিওপি ক্যামেরা আমরা খুব মিস করছি আমাকে সুপ্রিয়দা। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফিল্মটা দেখার পরে অনেকজন খুব সারপ্রাইজড হয়ে গেছে যখন জানতে পেরেছে যে ওই পুরো শ্মশান ঘাট, ওই ওই বাড়িটা, ওইগুলো যে কিছুই ওইখানে ছিল না, সেটা অনেকজন বিশ্বাস করতে পারিনি। সো অনেকজন জিজ্ঞেস করেছে যে এটা কোথায় কোথায় শ্যুট করেছে, তাজপুর। আচ্ছা তাজপুরে ওইরকম শ্মশান আছে? কোনো শ্মশান ছিল না, কোনো ঘর ছিল না, এগুলো সব আমাদের তপনদা, আমাদের যে প্রোডাকশন ডিজাইনার, আর্ট সে ডিরেক্টর, বানিয়েছে ওইখানে। সে বানিয়েছে তপন, মানে হ্যাঁ তপন কুমার, সে টুক দিস এজ এ চ্যালেঞ্জ, আমি সেটা বলতে পারি। আমি আবার যতগুলো, আমি ইনফ্যাক্ট আমি তপনের সাথে তিনটে ছবিতে কাজ করেছি এখন অব্দি, এন্ড আই ফিল দ্যাট হি ইজ ওয়ান পার্সন যাকে আমি স্ক্রিপ্টটা নেরেট করলে হি টেকস আপ এনিথিং এজ এ চ্যালেঞ্জ, আর কোনো কিছুতে না নয়। মানে ইফ ইট ইজ, আমি বলি ওই পাহাড়টাকে নিয়ে এসো এখানে, না বলবে না, মানে ঠিক আছে নিয়ে আসছি, দ্যাট কাইন্ড। সো হি ইজ সামবাডি হু উইল নার্ভাস এন্ড নো, অ্যান্ড হি ইজ আ, মানে যাকে বলি না আমি, আই ক্যান টেল হিম এনিথিং, আর হি আন্ডারস্ট্যান্ডস, হি আন্ডারস্ট্যান্ডস। খুব দরকার হয় না একটা একটা স্ক্রিপ্ট যে স্ক্রিন প্লে আছে, আর আর প্রোডাকশন ডিজাইনার, এনি টেকনিশিয়ান ফর দ্যাট ম্যাটার, ঠিক আছে, তার সাথে যে সিঙ্কটা থাকে, যে বুঝতে পারে, যে ভিশনটা দেখতে পারে। তো তখন তো যখন এটা বলা হলো, বলা হলো কি মানে এই ব্যাপারটা আমরা এখানে একটা ঝুঁকি একটা তৈরি করব, স্ক্র্যাচ মানে ওই বিষটা কিন্তু ভার্জিন ছিল, কিচ্ছু নেই ওখানে। আমরা ওটা তপন অ্যাকচুয়ালি ওয়েন্ট গট দ্য পাশের গ্রামে গিয়ে, আমাদের কাছে বেশি বাজেট ছিল না, এটা তো শর্ট ফিল্ম, পাশের গ্রামে গিয়ে হি গট হোল্ড অফ দ্য পিপল, ওখান থেকে সোর্স করার, কোথা থেকে কি সোর্স করবে, দুদিন আগে শুটে, দুদিন আগে এসে হি গট দ্য হোল থিং কনস্ট্রাক্টেড, তারপরে সো ইট ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং। মানে আমরা ওখানে যখন পৌঁছলাম, ইট ওয়াজ ডান, ইট ওয়াজ রেডি, ইট ওয়াজ জাস্ট রেডি টু শুট। হ্যাঁ হ্যাঁ মানে সেটাই দেখো, একটা ভালো প্রজেক্টের পিছনে অনেকের হাত থাকে কিন্তু, তাই না? মানে আমরা অতটা একদম ফিল একদম করতে পারি না, আমরা এন্ড রেজাল্টটা দেখি আমরা, কিন্তু এই যে এত মানে হেল্প, আর্ট ডিরেক্টর বলো, টেকনিশিয়ানস হেল্প ছাড়া তো প্রজেক্টটা নামানো সম্ভব হয় না। বিশেষ এই একদম। আমার রিমোট পুরো, রিমোট এরিয়ায় কাজ করছো, একদম একদম রিমোট কারেক্ট, এরিয়ায় কাজ আমার পুরো করছো। ডিরেকশন টিম ওয়াজ দেয়ার, যারা আমার এক্সিকিউটিভ প্রোডিউসার, দে ওয়ার প্লেইং দ্য পার্ট অফ অ্যান এক্সিকিউটিভ প্রোডিউসার, অফ অ্যা স্টিল ফটোগ্রাফার, পুরো ডিরেকশন টিম, আমাদের পুরো টিম মাঝে আছে। অফ সো অ্যান অ্যাক্টর, ইচ অফ অ্যান অ্যাক্টর, অফ অ্যা মেকআপ পার্সন, অফ অ্যা মেকআপ আর্টিস্ট, অফ অ্যা কস্টিউম পার্সন, তো আমরা দ্য ডিরেকশন টিম ওয়াজ টেক হ্যাড টেকেন আপ অল দ্য রেসপন্সিবিলিটিস অ্যাজ অ্যা প্রোডাকশন পার্সন, মানে খাবারটা নিয়ে আসা, খাবারটা ওখানে জল নিয়ে আসা, এভরিথিং। সো উইদাউট একদম দ্যাট নাথিং উড হ্যাভ বিন পসিবল। তো আই হ্যাভ ফুল হ্যাটস অফ টু দিস পিপল, হ্যাটস অফ টু দিস পিপল। সম্পূর্ণ রিমোট এরিয়া কাজ করছো, তোমাদের যদি খাবার দাবার ঠিক মতো না সাপ্লাই হয়, কাজটা তো আলটিমেট হবে না। জাস্ট টু অ্যাড টু হোয়াট মনোজ দা ইজ সেইং, আমাদের একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের দিনে, আমাদের ইউজুয়ালি আউটডোরে যেটা হয় যে সূর্য উঠলে শুট করতে পারো, সূর্য নামলে শুট বন্ধ করতে হবে। আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল যে টাইড, তো জল একদম ওপর অব্দি চলে আসবে, তার আগে শুট শেষ করতেই হবে, আবার যখন নামবে তখন গিয়ে শুট করতে পারবো। সো টাইম প্রচন্ড, এই যে 3 সাড়ে 3 দিন বলছে মানুষরা, তার ভেতরে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে হবে সেটা খুব নিজে একটা স্বাভাবিক, কেস স্টাডি। নো ডাউট, নো সো ডাউট, হবে না, আই এগ্রি কমপ্লিটলি। তোমার তো মানে সমুদ্রের জল টাইড তো কাজ এগুলোকে করতে মাথায় পারবে না রেখে ভীষণ ভাবে, না, সে তো মানে ভীষণ একটা বড় দেবপ্রিয়। তোমার কাছে আমার যেটা জিজ্ঞেস করার, মানে যেটা আমার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, ওই ছোট বাচ্চাটি মানে তো মাইন্ড ব্লোয়িং অ্যাক্টর যাকে বলা যায়, মানে যেরকম রিয়াক্ট করছিল, মানে যাকে বলা যায় ফুল প্রিপেয়ার একজন, ওয়েল স্ক্রিপ্টেড একজন কিছু আর কি। বা তুমি যখন তাকে নিয়ে এনাক্ট করছো, মানে একদমই তো মানে যাকে বলছো একদম অবোধ শিশুর সাথে এনাক্ট করা, মানে তুমি তোমার মতো একটা এনাক্ট করছো, ফিল করছো, সেটাকে ডেভেলপ করছো, এ করছো, সে তার মতো রেসিপ্রোকেট করছে আর কি, মানে এই ম্যানেজ করাটা কি ডিফিকাল্ট ছিল না, বা কমিউনিকেট করা কি ডিফিকাল্ট ছিল না ওই বাচ্চাটার সাথে? আমি কিচ্ছু করিনি, আমি আচ্ছা সত্যি কিচ্ছু করিনি, আমি
এক্স্যাক্ট, আমি আমি একটা সিক্রেট এখানে বলে দিচ্ছি, এই যে বাচ্চাটার পারফরমেন্স আমরা যেটা স্ক্রিনে দেখছি সেটার পেছনে তিনটে মানুষ, আচ্ছা প্রাইমারিলি তিনজন, সবারই কৃতিত্ব আছে, বাট প্রাইমারিলি মনোজ দা, সুপ্রিয় দা, সংলাপ দা, আচ্ছা কারণ এরা তিনজন পারফরমেন্স টাকে দাঁড় করিয়েছে। বাচ্চাটা কিন্তু বাচ্চা, সে বাচ্চা মানে নিজের মায়ের বাচ্চা কোল থেকে তাকে, হ্যাঁ একদম, মায়ের তাই কোল থেকে নিলেই কাঁদতে প্রচন্ড শুরু করে ছোট দিয়েছে, বাচ্চা একদম, মানে শিশু, অবোধ শিশু যাকে বলা যায়। একদম একদম। আর যখনই ওর শট থাকতো পুরো ইউনিট জাস্ট রেডি হয়ে আছে যে ও কান্না বন্ধ করলে সঙ্গে সঙ্গে আমরা শটটা নিয়ে নেব। আর মানে সেইভাবে এত কিছুর ভেতরে যেখানে আমাদেরকে টাইডের টাইমিং, সানলাইট, এত কিছু ফ্যাক্টর্স, প্লাস আমরা যেখানে ছিলাম সেটা ওই লোকেশন থেকে বেশ কিছুটা দূরে, সো ট্রাভেলে একটু সময় লাগতো, এই সব কিছু জিনিসের সাথে আবার বাচ্চাটার যখন কান্না বন্ধ হবে সেই উইন্ডোটাও খুব ছোট, কিছুক্ষণের জন্য কান্না বন্ধ হবে, সেই তার ভেতরে শুট করে নিতে হবে সেইটাকে, তারপরে কিভাবে ইউটিলাইজ করা যাবে। আর এই এই পুরো জিনিসটা আমি যখন এই কথাগুলো বলছি না, আমি রিয়েলাইজ করছি যে একটা 30-40 জনের ইউনিট, আমি কাস্ট বলছি না, ইউনিট থাকলেও এই এই পুরো জিনিসটাকে পুল অফ করা খুব ডিফিকাল্ট। সেখানে আমাদের হয়তো 10 জন মতন ছিল, ভেরি ডিফিকাল্ট, সো ইটস আ হারকিউলিয়ান টাস্ক, যেটা সত্যি মানুষরা একদম শুরুতে যেটা বললো যে সবাই খুব ভালোবেসে কাজটা করেছে বলে হয়েছে। ইট ওয়াজ পসিবল, আদারওয়াইজ এটা পসিবলই হতো না, রেজাল্ট আসতো না, পসিবল হতোই না। মানে যে প্রজেক্ট আমরা দেখেছি বা দেখছি যারা আমরা সবাই, আমরা তো এটা ফিল করতে পারছি খুব ডিফিকাল্ট প্রজেক্ট, বারবার যেটা আমি টার্মসটা ইউজ করছি, খুব ডিফিকাল্ট প্রজেক্ট, মানে ইন টার্মস অফ মেকিং, ওরকম একটা জায়গায় গিয়ে তৈরি করা, তুমি যেটা বলছো টাইড আসা যাওয়ার উপর ডিপেন্ড করে শট নেওয়া, একটা তো নট ইজি গেম না, চট করে একটা, তারপর হুম টাইম ম্যানেজ করে জিনিসটা রেডি করে একটাকে মানে জিনিসটাকে ক্র্যাপ করা ধরা, মানে খুব ডিফিকাল্ট প্রজেক্ট এটা। মনে হয় আমার একটা জিনিস জানার আছে, যে তুমি যখন স্ক্রিপ্টটা লিখছো, এই যে ডায়লগ দিচ্ছ না, এটা কি তোমার মনে হলো প্রয়োজন নেই, নাকি মনে হয় একটা এক্সপেরিমেন্ট করি, মানে এই যে না, আমি সাইলেন্স কেন ছিল? যেরকম বললাম যে আমি যখন লিখতে শুরু করলাম, এটা প্রথমে আমার এটা ছিল না কি সাইলেন্ট করব এটা, বাট আচ্ছা যখন আমি লিখতে শুরু করলাম তখন ভাবলাম, যখন আমি ক্যারেক্টার, আমি জাস্ট আই জাস্ট থট অফ দ্য ক্যারেক্টার্স, একটা বাবা, একটা ছেলে একটা জায়গায় থাকে যেখানে ফর দেম যেটা বললাম, দ্যাট ইজ দ্যার ইজ লাইফ ইজ নট মুভিং ফরওয়ার্ড, লাইফ ইজ জাস্ট আ গেম অফ সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, যেখানে ডেড বডিজ আসছে, ক্রিমেট করছে, চলে যাচ্ছে লোকজন, দ্যাট ইজ দ্য ওনলি ইন্টারাকশন সোসাইটির সাথে আছে। ওইখানে বাবার সাথে কি কথা বলবে বসে, বা বাবা ওর সাথে কি কথা বলবে বসে? আই ওয়াজ থিঙ্কিং কি, ইউ নো, ইভেন ইফ দে ক্যান টক, দে প্রবাবলি নট টক, আর কি, আর মানে মানে ওদের লাইফের মধ্যে দ্যার ইজ আ রুটিন, দ্যার ইজ আ প্যাটার্ন, যেটা সকাল থেকে রাত ওদের ওই প্যাটার্নের মধ্যে চলতে হয়, শুধু ওই প্যাটার্ন ইজ ব্রোকেন উইথ ডেথ, মানে মৃত্যুর সাথে ওর মৃত্যু চলে আসে লাইফে, তখন দ্যার প্যাটার্ন ইজ ব্রোকেন, ওখানে কি কথা বলবে? তাই জন্যেই আই ইউজ, মানে ভয়েস যেখানে ইউজ করলাম ইজ বাচ্চা, বাচ্চা ব্রিংস ইন দ্যাট ভয়েস ইন দেয়ার লাইফ, মানে লাইফ ইন দেয়ার লাইফ আর কি, যাকে বলতে পারি। তাই জন্য ওই যখন আমরা সাউন্ড ডিজাইনও করছিলাম, আমি ছবিটা শেষ করেছি বাচ্চার হাসি দিয়ে, মানে লাস্টে যখন শটটা ওই অ্যাক্সে করলো, দ্য লাস্ট শট প্র্যাকটিক্যালি, ওখানে বাচ্চার হাসি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ দ্যাট ওয়াজ আগেন দ্যাট লাইফ কামিং ইন, যে ডেথ এর জন্য বাবা চলে গেছেন, অ্যান্ড দ্যাট লাইফ কামস ইন আগেন, সো ফর মি দ্যাট ওয়াজ সো ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমি ভাবলাম এখানে ডায়লগ দিয়ে আই উইল কমপ্লিটলি ডাইলিউট দ্য সিনারিও, মানে যে সিনারিও যেটা আমি দেখাতে চাইছি ওটাকে পুরো, মানে একটা ডায়লগই, বাবা কেমন আছো, বা বাবা তোমাকে এটা আই যা দেবো না, ইউ নো, দ্য মোমেন্ট ইউ সে দ্যাট ইজ কমপ্লিটলি গন। তা আমার জন্য দ্যাট, হ্যাঁ, দ্যাট ভয়েস ওয়াজ দ্যাট ওই সমুদ্র, সমুদ্র আওয়াজ, ওই ঝুপি যে এটা ফাঁক দিয়ে যে হাওয়ার আওয়াজটা আসছে, দ্যাট সাউন্ড ইজ কামিং ইন, সমুদ্রের সাউন্ড, দেন আর দ্য অ্যাক্স, দ্য অ্যাক্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কুটিটা দিয়ে যখন কাঠ এখানে এ করছে, তো দ্যাট অ্যাক্স বিকেম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট দ্য ক্যারেক্টার অফ দ্য ফিল্ম ফর হিম, ফর মি, তখন ওই সাউন্ড ওয়াজ ইউ নো সিম্বলাইজিং আগেন কি, ওর ডেথ, ওর নিজের লাইফ অ্যান্ড ডেথের সাইকেল জন্য দ্যাট অ্যাক্স ইজ সো ইম্পর্টেন্ট, তাই জন্য ওই অ্যাক্স আগেন ওয়াজ আই ওয়াজ ইউজ ইন দ্য লাস্ট সিন। So Exactly. these were the sounds. This is what I thought. These sounds, I do not actually require the dialogues. I require the eyes of the son and the eyes of the father. Just to add to what Shukriya said first regarding that I chose Shukriya, etc. I approached this role. But the whole point is,
সুপ্রিয় আমি যখন আমরা কানেক্ট করলাম 89, সুপ্রিয় আমাকে বললো মানুষ, আমি সুপ্রিয় ইনফ্যাক্ট সত্যি বলে অনেস্টলি স্পিকিং আই হ্যাড নট সিন সুপ্রিয় কোনো কাজ তখন দেখিনি। ও মানে অফকোর্স হি হ্যাড ডান আ লট অফ মেগা সিরিয়ালস এন্ড হি হ্যাড ডান দিস সিকোয়েন্স, সো হি সেড মানুষ আমি তোমাকে আই লাভ 89, এমনি উই জাস্ট হ্যাড আ কনভারসেশন, সো আমার খুব ভালো লাগলো ভেরি দ্য ওয়ে হি ওয়াজ টকিং অল দ্যাট। আই সেড আমি তোমার সত্যি বলে কাজ কোনো দেখিনি, আই সেড আই উইল সেন্ড ইউ সাম অফ মাই ওয়ার্কস। তো আমাকে কিছু ভিডিওস গুলো পাঠালো, আমি যখন ভিডিওস গুলো দেখলাম বিশ্বাস করে প্রসঙ্গে, আই রিয়েলি থট কি ইউ নো দিস পারসন ক্যান জাস্ট টক উইথ হিজ আইজ, চোখ দিয়ে কথা বলতে পারে আমার, ওর মানে হি ডাজন্ট নিড টু টক, ও চোখ দিয়ে কথা বলতে পারে, একটা কান্না, একটা একটা অ্যাঙ্গার, একটা জাস্ট এনি কাইন্ড অফ ইমোশন, দেয়ারস আ হ্যাপিনেস, হি ক্যান টক উইথ হিজ আইজ। তো আমি অফকোর্স দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট 89 এর ঠিক পর, ওয়েন আই রিবর্ন এর করার কথা কোনো কথাই ছিল না, আমি দেবুরকে বললাম তখন কি দেবুরা উই উইল ডেফিনেটলি ওয়ার্ক টুগেদার, এটা আমি জানি উই উইল ওয়ার্ক টুগেদার, কখন করতে পারবো কেমন করতে পারবো আই ডোন্ট নো, বাট ইয়া তো এন্ড ইমিডিয়েটলি আফটার আই থিংক 3 years later 4 years later 89 হ্যাপেন্ড। তো আমি তখন যখন আমি বলবো যেটা হয় না ভালোর জন্য হয় বলে না, মানে দেবপ্রিয়কে পেয়েছি কিন্তু আমরা, তুমি হয়তো অন্য কাউকে নিতে, সে হয়তো ভালো করতো, আমি বলছি না খারাপ করতো, মানে কোথাও রোলটাকে না একটা আলাদা লেভেল নিয়ে গেছে, মানে ওর এক্সপ্রেশন বলো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, মানে কতটা ফিল করা যায়, মানে একটা না সে গায়ে কাটা দেওয়ার মতো ফিল করা যায়, মানে যখন এন্ট্রি নিল প্রথমেই তখন সেই এন্ট্রিটাই তো অন্যরকম ছিল একটা, মানে স্টাক, মানে চলো কিছু একটা হবে দেখবো সামথিং লাইক দ্যাট, মানে এটা একটা ছিল দেবপ্রিয় জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে ভীষণ ভালো পারফরমেন্স, এবং বাবা ক্যারেক্টার যিনি করেছেন দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট রোল, নিটু দা এক্সট্রিমলি ডিফিকাল্ট, এন্ড দ্য ওয়ে হি কোঅপারেটেড, নিটু দাকে আমরা বসিয়ে রাখতাম ওই খাটের মধ্যে, অ্যাঙ্গেল চেঞ্জ করছি, খাট থেকে উঠবেন না কেন, পজিশনটা এই হবে, নিটু দা বসেই আছে ওখানে ওই খাটে যখন দেবপ্রিয়কে খাওয়াচ্ছেন অল দ্যাট শুয়ে, ওটা মানে বাবা মানে মানে এত জীবন্ত ছিল না ক্যারেক্টার গুলো, রিয়েলি খুব জীবন্ত, মানে যখন দেখছি মনে হচ্ছে কোথাও কি ঘটনা ঘটছে, মানে আমরা সবাই ইনভলভ হয়ে গেছি আর কি। এক্স্যাক্টলি, আর তখন আর মানে ওদের ইনফ্যাক্ট এটাই আমি যখন এটা ওরা করছিল, আমি দে অল নিউ বোথ অফ দেম, বোথ বাবা ছেলে দুজনেই জানতো কি এরা বছর পর বছর ধরে এইভাবেই আছে, বছর পর বছর হয়তো এইভাবেই কাটবে ওদের, এন্ড দ্যাট ইজ দ্য নর্মাল ওয়ে অফ লাইফ, এন্ড দ্যাট ইজ হাউ দ্য পারফরমেন্স ওয়াজ, ইট ওয়াজ কমপ্লিটলি ন্যাচারাল, মানে কোনো মুহূর্তে আমার মনে হলো না কি আমরা আমরা সেটাই ভাবছিলাম, যখন সুপ্রিয় আমাকে বললো when we have many of the script, সুপ্রিয় বললো কি this has to be কি ক্যামেরা কে আমরা জাস্ট প্লেস করে দিলাম, আর আমরা ওখানে ঘটনাগুলো যে ঘটছে এটা আমরা জাস্ট ডকুমেন্টারির মতন শুট করে গেলাম, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ফিল আই ইউ নো মানে এটা মানে দ্যাট এজ দ্য ক্যারেক্টার অফ নর্মাল লাইফ টু লিড করছে, এন্ড আই হ্যাভ জাস্ট প্লেস দ্য ক্যামেরা ইন ডিফারেন্ট পজিশনস। ভীষণ এই 3.5 দিনের মধ্যে কখনো কোনো ঘটনা আমি মনোজদাকে জিজ্ঞেস করতে চাইছি, মানে তোমার মেকিং এ খুব ডিফিকাল্ট মনে হচ্ছিল, মানে নিতে পারছো না শর্টটা, মানে সামথিং হ্যাপেন্ড? আমি একটা একটা যেখানে বাচ্চার কথা উঠেছিল, ওই বাচ্চার একটা শর্ট ছিল যেটা যেখানে ডোম বাচ্চাটাকে খুঁজে পায় জলের উপরে, একটা একটা মানে বাস্কেট দ্যাট ওয়াজ, সো ওটার মধ্যে বাচ্চাটা ওখানে আছে খুঁজে পায়, আর again that the same problem with high tide low tide was happening, bikel bela hoychilo the sunlight was going to fall and we had to take the shot and amra dore gelam supriyo sir ki na let's take the shot ekhane keno ektu mane obstruction o ache jekhane ektu just ektu vegetation kind of thing was there on the seaweeds bolte paren to oita mode and amra basket ta place korlam bachcha ta ke place korlam kintu amra ki holo amader je rokom hoy ar ki আমরা সাইজটা বুঝতে পারলাম না, বাস্কেটের সাইজটা বুঝতে পারলাম না, ওই বাস্কেটের সাইজটা ছোট পড়ে গেল বাচ্চার জন্য, ইট শুড হ্যাভ বি স্লাইটলি বিগার, ইট শুড হ্যাভ বি স্লাইটলি বিগার, বাট আই সেড ওকে ইট ক্যান বি কি যা যে ওকে মানে এখানে ছেড়ে দিয়েছে, ফর দেম দ্য সাইজ ডাজ নট ম্যাটার, একটা বাস্কেটে নিয়ে ছেড়ে দিতে পারে, তো ওটা হতে পারে, বাট দেন হোল পয়েন্ট ওয়াজ বাচ্চাটাকে যখন আমরা রাখলাম অ্যান্ড উই কুড নট টেক আ লং শট অফ দ্য চাইল্ড, কেন যে আমরা বাচ্চা মানে বাস্কেটটা ছেড়ে দিলাম বাচ্চাকে দেখার পর বাস্কেট কিন্তু ওটা আর জলের ফোর্সটা ছিল, কারণ হাই টাইড আসছিল, বুঝতে পারছি, তো ওই দ্যাট বিকজ অফ দ্যাট ফোর্স দ্য বাস্কেট ওভারটার্ন করছিল আর বাচ্চাটা জলে পড়ে যাচ্ছিল, তো আমরা কি করলাম তাই জন্য ক্লোজ শটটা করলাম, একদম ক্যামেরা বাস্কেটের কাছে বাচ্চার কাছে রেখে নিচে তপন হাত দিয়ে বাস্কেটটাকে ধরেছিল, আর শটটা নেওয়ার পর বুঝতে পারলাম, তখন আমি বুঝতে পারিনি কারণ ওই লাইটে দেখুন মানে আমাদের তো কোনো মনিটর ছিল না, উই হ্যাড টু শটটা নেওয়ার পর আমরা ওই ছোট স্ক্রিনে চেক করছিলাম কি মানে শট কেমন হলো, তখন আমরা বললাম ঠিক আছে শটটা ইজ ফাইন কি আমরা বাচ্চাটাকে পেলাম, আর দেবপ্রিয় লং শটতে ধরে দৌড়ে আসছে দূর থেকে বাচ্চাটা কান্না শুনে,
তারপরে যখন আমরা স্টুডিওতে গেলাম, স্টুডিওতে গিয়ে যখন শটটা দেখছি, তখন দেখছি ওই হাতটা আছে বাস্কেটের নিচে, ওটা ফ্রেমে আমরা পেয়ে গেলাম। তো দ্যাট হ্যাড টু বি অ্যাগেন ক্লিন আর কি, আমরা ক্লিন করলাম হাতটাকে। তো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট, বিকজ দ্যাট আমরা ভাবলাম কি ওটা কি কি করে করবো, ওটা ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আর ওটা সময়টা ছিল না, মানে আর দেবপ্রিয় হয়তো মেবি রিমেম্বার সাম আদার ইনসিডেন্ট নিজের একটা শটে, যখন ও বাবাকে টানছিল। আমার মনে হয় মনোজ দারও খুব ফেভারিট শট, যেখানে জলের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, নৌকাটা যাচ্ছে উইথ দ্য নিউ ড্রোনে, ইটস দি ওনলি শট উইচ হ্যাজ ইউজড আ ড্রোন ইন দি এন্টায়ার ফিল্ম। তো and seta karon ache mane dramatically there's a reason why Manoj Dha has used it, mane and he's very adamant about letting his actors know ki ami eta kintu ei jonno korchi, which is how I know je keno ei shot ta ache. To the problem is oi je high tide low tide er byapar chilo, Tajpur-er beach is a muddy beach. To muddy beach e jeta hoy jokhon low tide hoy tokhon onek gulo jaygay sinkholes toiri hoye thake, mane মাটি আছে কিন্তু সেখানে পা দিলেই সঙ্গে সঙ্গে মানুষ ঢুকে যায়। তো শটটা হচ্ছে আমার পেছনে বাবাকে ওই ওই প্ল্যাটফর্মটাতে বেঁধে আমি টেনে নিয়ে যাচ্ছি, সামনে বাচ্চাটা অ্যাক্রস মাই চেস্ট ঝোলানো। আর অবভিয়াসলি যেহেতু ড্রোনের শট, সেজন্য বাকি ইউনিট অনেক দূরে আমাদের থেকে, অ্যান্ড দ্য টাইমিং হ্যাজ টু বি কারেক্ট যে আমরা ক্রস করছি ওই দিক থেকে নৌকা আসছে। এইবার আমি যেতে যেতে হঠাৎ আমার একটা স্টেপ নেওয়ার পরে দেখলাম হাঁটু অব্দি ঢুকলো পাটা। তো তাও আই থট কি ঠিক আছে চলো হাঁটু অব্দি কাদা আছে এখানে, বাট শটটা তো হয়ে যাবে। সেকেন্ড স্টেপটা নেওয়ার সঙ্গে সঙ্গে এইখান অব্দি, আর আমার সামনে বাচ্চাটা, পেছনে বাবা। সো আই আমি আমি অ্যান্ড আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আমি জাস্ট কোনোভাবে বাচ্চাটাকে ধরে রাখার চেষ্টা করছি, কারণ আমি জানতাম মিঠুদা তাও একটা প্ল্যাটফর্মের ওপরে আছে, সো হি ওয়ন্ট সিঙ্ক ইন, বাট বাচ্চাটা তো কাদায় পড়ে গেলে বেশ শেষ সব একদমই। তো সঙ্গে সঙ্গে অ্যাজ সুন অ্যাজ আই হেল্ড দ্য বেবি আপ, আই থিঙ্ক এভরিওয়ান এলস রিয়েলাইজড কি কিছু একটা গন্ডগোল হয়েছে, অ্যান্ড দে স্টার্টেড রানিং ইন, অ্যান্ড দেন দে রিয়েলাইজ দ্যাট আই এম সিঙ্কিং ইন। তো সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কোনোভাবে ওই প্ল্যাটফর্মটাকে আবার পেতে দে পুলড মি আউট, দে টুক দ্য বেবি অ্যাওয়ে অ্যান্ড এভরিথিং। খুব চাপ হয়েছিল যে আমার যেই যেই কন্টিনিউটি চটিটা ছিল সেটা হারিয়ে গেছিল কাদার ভিতরে, দে হ্যাড টু লুক ফর সিমিলার স্লিপার্স এগেইন, বাট থ্যাঙ্কফুলি এর বাইরে কিছু আর হয়নি। বাট দেন দ্য শট হ্যাজ কাম আপ সো ওয়েল। তো তাই বলে বললাম আমরা যখন শটটার ফার্স্ট নিচ্ছিলাম তখন তো অফকোর্স ও অনেকটা হেঁটে গেল, তো ফুটপ্রিন্ট ছিল স্যান্ডের উপরে, তখন শটটা হয়নি বিকজ অফ এই প্রবলেমের জন্য। পুরো বেবি মানে আমরা বাচ্চাটাকে নিলাম, তারপরে মানে সবাই এন্টায়ার টিম, আমাকে কিছু বলতে হয়নি কিন্তু আই ডিড নট সে কিন্তু এন্টায়ার টিম গট অন ফুটপ্রিন্টস টু সাফ। তো সবাই ফুটপ্রিন্টস গুলো বের করা, ওই মানে কি কেউ একজন হেঁটেছে ওখানে সেটা বোঝা যাবে না, বোঝা যাবে না। ইয়া তো আর আমাদের আগেন ইউ নো আমরা রানিং এগেইনস্ট টাইম বিকজ ডিফিকাল্ট শট, বাট ড্রোনটাকে আবার উপরে করো, আবার নৌকোটাকে পেছনে পাঠাও, আবার নৌকোটা হ্যাজ টু কাম ব্যাক, that was going to take time, so another মানে half an hour 40 minutes went in that, কিন্তু it was such a difficult shot. আমি বারবার দেবকে জিজ্ঞেস করছিলাম কি দেবু আর আর ইউ ওকে, মানে সামনে বাচ্চা পেছনে বাবা, পেছনে না না আমি ঠিক আছি, বাচ্চাটাকে দেখো বাচ্চাটা তো ইয়ে হয়ে যাবে না, খুব ঘটনা সেটাই ডিফিকাল্ট ডিফিকাল্ট শট, মানে ওই শটটা মুভির একটা আলাদা অলংকার বলতে পারো, মানে মানে যারা দেখেছি প্রত্যেকে ফিল করেছি দুর্ধর্ষ ওটা একদম। আচ্ছা এই এত পেইন এত কষ্ট এত কিছু করে প্রজেক্টটা করার পর মনোজ দাকেও জিজ্ঞেস করছি, আমি দেবপ্রিয়কে জিজ্ঞেস করবো, ভীষণ ভালো মানে বলতে পারো অ্যাক্লেমড হয়েছে, ভালো নাম হয়েছে মুভিটার, অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, অনেক ভালো ভালো ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, মনোজ দা কেমন ফিল হলো তারপরে, ফিলটা কেমন? আই ওয়াজ হ্যাপি ফর দ্য টিম, সত্যি বলতে গিয়ে এই টিম মানে আমি বারবার বলি না আমার দেয়াদি দেয়াদি ট্রাম্প, মানে আমার জন্য ইটস দ্য ম্যাজিক ওয়াজ বিকজ অফ দ্য টিম আর ইচ অ্যান্ড এভরি পার্সন ইন দ্য টিম। আমি
মানে দি এডিটর, যে অফকোর্স লোকেশনই ছিল না, দি এডিটর স্যাট দেয়ার অ্যান্ড দিনের পর দিন হি মেড ফার্স্ট কার্ড, তারপরে সেকেন্ড কার্ড, তার মধ্যে 1 মিনিট কমানো বা 30 সেকেন্ড কমানো, তার থেকে তার মধ্যে সংলাপ। আর আমি ইউজ টু ডিবেট কি এটা হবে বা এটা হবে না, এটা এটা করবো না, সংলাপ অলসো এক্সাক্টলি আন্ডারস্টুড কি আমি যে ধরনের ছবি আমি করি ইট ইস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট, বিকজ আই মানে নর্মালি আমার থ্রিলার আই ওয়ান্ট ফাস্ট মুভ, ফাস্ট কাটস, টুইস্ট গুলো থাকবে এন্ড অল দ্যাট, বাট এটা আই ডিড নট ওয়ান্ট দ্যাট, আই জাস্ট ওয়ান্টেড, ওই বলে না যেটা আমাকে সুপ্রিয় বললো, দ্যাট ইট হ্যাজ টু, দ্য ক্যামেরাকে আমরা প্লেস করে দিলাম and we are just you know taking the shots of the characters moving around, so a it is the completely I feel so happy and so mane charged up ki mane my team has got the mane it is just because of them ki ei bhabe amra shoot korte parlam oto koshtote and I'm happy for the producers Goran Bookseller mane prothom bar amar sathe amar choto belar bondhu but and he and Abhinav Verma they both got together অভিনবের সাথে আমার প্রথমবার দেখা হলো থ্রু করণ বাট দে টুক মানে বলো ঠিক আছে মানে যা কর রহে হ্যায় অন দ্যাট লেট আস টেক আ চান্স এন্ড লেট আস ডু দিস এক্সপেরিমেন্ট লাইক আ ছোট ছবি দে ওয়ান্ট টু ডু বিগার থিংস দে আর গোইং টু ডু বিগার থিংস আই নো দ্যাট তো ওরা প্ল্যান করছে একটা বড় ফিচার ফিল্ম বা এটা সিরিজ বা দ্যাট এখনো কথাবার্তা চলছে কি বাট ইনফ্যাক্ট ওরা শুটিং এ এসেছিল তো বোথ অফ দেম হ্যাড কাম গৌরাঙ্গ এন্ড অভিনব দে হ্যাড কাম ফর দ্য শুটিং আর শুটিং এর আই থিঙ্ক ফার্স্ট নাইট বা সেকেন্ড নাইট তারপরে বলতে কি হ্যাঁ বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হম লোক সমাজ মে নেই আহ তুম লোক ক্যা করবে ছোটা শট লিয়া আমরা তারপরে ওই যুক্তির একটা দেওয়ালটা বের করে আরেকটা অ্যাঙ্গেল থেকে ওখানে ক্যামেরা প্লেস করে এখন শট নিচ্ছি কি ওদেরকে তখন ফেরত গেল আর আমরা যখন ফার্স্ট কাট অফকোর্স তৈরি করলাম কাটটা ফাইনাল কাটটা তৈরি করে আমি পাঠালাম আই সেন্ট ইট টু দ্যাম এন্ড হি কল্ড মি আমি স্যার মনোজ দা দাদা আই উইল হি কল মি দাদা বরন সো হি সেড দাদা সিরিয়াসলি বলনে সে আপ হম লোগ জব গয়ে থে না শুট কর শুট দেখনে কে লিয়ে উসকে বাদ জব বাপস মুম্বাই আয়ে হম দোনো মুম্বাই দে বোথ স্টে ইন মুম্বাই তব মুম্বাই আয়ে তো হম লোগ কো লাগা কি ইয়ে পতা নি কিয়া হো রহা হ্যায় ইয়ার ইয়ে ঠিক কিয়া হম লোগো নে পতা নি কিয়া পয়সে পয়সে তো লাগা কর লাগা কর আব ইন লোগ পতা নি ইয়াহ পে ও স্যান্ড মে শুট কর রহে হ্যায় হোগা তুম দেখ সি দা ফাইনাল প্রোডাক্ট দেখনে কে বাদ দাদা ইয়োর হ্যাটস অফ ইয়োর টিম দ্যাট ইজ হোয়াট হি সেড এক্স্যাক্টলি Your team has done a brilliant job. So this was এর থেকে বেশি খুশি আর কিছু হতে পারে এক্স্যাক্টলি আমি দেবপ্রিয়কে জিজ্ঞেস করব মানে এই তো ডিফিকাল্ট শর্টের মধ্যে দিয়ে যাওয়া একটা ডিফিকাল্ট প্রজেক্ট অভিনয় করা তারপরে যখন এই মানে ভালো শুনতে পাও যে সবাই প্রশংসা করছে দেশে বিদেশে বেশ ভালো সিনেমা নিয়ে চর্চা হচ্ছে কিরম লাগছে কিরম ফিল করছো খুব আনরিয়াল লাগে মানে কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার এখনো বিশ্বাস করতে খুব অসুবিধা হয় যে এরকম একটা অপরচুনিটি আমি পেয়েছি আর আমি আমি নিজের পারফরমেন্স ডাইসেক্ট করতে চাই না বিকজ আমি জানি না সেটা খুব আনবায়াস ভাবে পারবো কি মানে করতে পারবো কি না বাট প্রচন্ড আনন্দ হয় যে এইরকম একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরে কারণ আমাদের আনফরচুনেটলি লেটস কল এ স্পেড এ স্পেড আমরা যেই যেইরকম সিচুয়েশনে এখন আছি ম্যাক্সিমাম যে কাজগুলো হয় সেই কাজগুলোকে আমরা আজকে করি বা আজকে দেখি এক মাসের ভেতরে ভুলে যাই নামটাও মনে করতে পারি না তো তার কারণ হচ্ছে যে মোস্ট পিপল আর সো ইউজ টু মিডিওক্রিটি যে আমরা মাঝে মাঝে বুঝতেও পারি না যে আমরা আমরা কিভাবে মিডিওকার হয়ে যাচ্ছি বাট ওয়েন ইউ আর পার্ট অফ সামথিং উইচ ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড আই আই এম নট সেইং মাই পারফরমেন্স ওয়াজ ব্রিলিয়েন্ট বাট আই রিবর্ন অ্যাজ আ ফিল্ম ইজ ব্রিলিয়েন্ট বিকজ অফ হাউ ইট কমিউনিকেট সো মাচ উইদাউট সেইং এনিথিং এট অল উইথ সো মেনি এলিমেন্টস তো ইট ইটস আ ভেরি ভেরি বিগ রিজন টু বি proud of exactly. what I've been exactly. able to do and the team that I've been a part of ar ajker scenario te dariye because when I was preparing for the character of the doom one of the processes that I went through was ami tajpure jawar 2 soptaho age nijeke isolation e diye dichhilam je ami nije ghor theke berobo na ami karor sathe communicate korbo na ghor thekeo berotam just khabar ta nite ba chan korte ba hoyto khub kono dorkar hole তখন ঘর থেকে বেরোতাম নাহলে আই ইউজ টু স্টে ইন মাই রুম আই ডিডন্ট কমিউনিকেট উইথ মাই ফ্রেন্ডস উইথ
মাই ফ্যামিলি মাচ ইদার। আজকে এই সিচুয়েশনে, প্যান্ডেমিক সিনারিওতে যখন সেটা একটা নেসেসিটি হয়ে গেছে, তখন আমার খুব অদ্ভুত লাগে। ইটস ইটস আ স্ট্রেঞ্জ আইরনি অফ ফেট যে যেই জিনিসটা আমাকে করতে হয়েছিল সেলফ ইম্পোজড ভাবে একটা পারফরমেন্স ক্রিয়েট করার জন্য, আজকে সেটা পুরো পৃথিবীতে এতগুলো মানুষকে করতে হচ্ছে জাস্ট টু স্টে অ্যালাইভ, সেইটা আরেকটা জিনিস। বাট ওভারঅল আই থিঙ্ক আমি এটা মনোজ দাকে অনেকবার বলেছি যে এভরি টাইম সামওয়ান কামস আপ টু মি অ্যান্ড টকস অ্যাবাউট আইল বর্ন অ্যান্ড হাউ দে লাভ দ্য ফিল্ম অ্যান্ড হাউ হাউ দে অ্যাপ্রিশিয়েট মাই পারফরমেন্স, I miss my father a lot because I really wanted to show the film to my father, and he passed away before the film was released on any platform at all, so I couldn't show it to him. But I'm that sure was my, that was my biggest regret. That was my biggest regret. Yeah, mane, even I thought there's more time, or you know, I wanted to show him when we can have a proper screening ba kono platform e jabe, so I assumed that I had more time as well. So but I'm sure he is, wherever he is also happy that I was able to be a part of I Reborn. And I just know that, you know, at the end of my life, when I look back, if my life flashes in front of my eyes, I'm sure there would be quite a few frames from I Reborn in front of my eyes at that moment as well. So that's how close the project is to me. রিয়েলি স্যার, মানে ম্যাজিক্যাল প্রজেক্ট, বারবারই যেটা আমি রিপিট করছি আর আমরা দেখেছি, সুতরাং এক্সপিরিয়েন্স মানে যখন একটা মুভি দেখছি একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, বারবারই ফিল করছিলাম কি ডিফিকাল্ট একটা জার্নি, মানে গল্পটা তো ডিফিকাল্ট একটা জার্নি, একটা মানুষের যে ডিফিকাল্ট জার্নি দেখানো হয়েছে, বাবা ইট সেলফ ক্যারেক্টারটি সবটা মিলিয়ে, মানে জার্নিটা মানে সে ডিফিকাল্ট জার্নি বলো, একটা কোথাও একটা আন্ডার কারেন্ট পেন বলো, সবটা একদম সুন্দর ফুটে উঠেছে, তাছাড়া ম্যাজিক তৈরি হয়েছে আর কি। আমরা আজকের চ্যাট সেশনটা এখানেই শেষ করব, বাট এটা আমি বলবো এটা সিজন ওয়ান করলাম, বিকজ সুপ্রিয়দাকে নিয়ে ফিরে আসতেই হবে একটা দিনে, বিকজ আমি চাইছি, হ্যাঁ আমি ইনফ্যাক্ট চাইছি আমার ক্রুকে নিয়ে একবার আসবো সেকেন্ড টাইম, আমি ভীষণ ভাবে হ্যাপি হব। আই ওয়ান্ট মাই ক্রু টু অ্যাকচুয়ালি টেল ইউ কি মানে ওদের ওরা যে এক্সপিরিয়েন্স করেছে হয়তো আমি এক্সপিরিয়েন্স করিনি, বিকজ দে ওয়ার অ্যাবসলিউটলি দ্য ব্যাক আর যেভাবে ওটা এ করলো না, তো আই থিঙ্ক মাই ক্রু ইফ মানে নেক্সট টাইম ফেজ টু যদি হয়, আমরা ইন্সপায়ার্ড হই, আমরাও যখন কিছু প্রজেক্ট ভাববো বিভিন্ন কাজ করবো, ফিল্ম মেকিং না যে কোনো কাজে তো একটা ডিফিকাল্টি থাকে, আমরাও ইন্সপায়ার্ড হবো যে আমরা চার্জার হবো যে না আমরা ওভারকাম করতে পারি, এন্ড রেজাল্ট এত ভালো আসতে পারে, আমরা কোথাও না কোথাও একটা বলতে পারো সেই মনের জোরটা পাবো আর কি। সবাই তো স্ট্রাগল করছি বিভিন্ন ভাবে, বিকজ স্ট্রাগলটা বেড়েও গেছে এখন আর কি, তো আমি ওই জন্য চ্যাট সেশনটা আজকে কখনো এন্ড বলবো না, জাস্ট আজকের মতো থামছি বলতে পারি, বাট আমার খুব তাড়াতাড়ি আমি একটা জিনিস অ্যাড করবো মানুষদার, যেহেতু এত কিছু আমরা বললাম, এত ডিফিকাল্টি চ্যালেঞ্জেস হ্যান ত্যান সব কিছুর ভেতরে আমরা যে ওইখানে শুট করেছি, এত কিছু হয়েছে, বাচ্চাটা জলে ধরা, আমি কাদায় ঢুকে যাওয়া, টাইম মানে সান পড়ে যাচ্ছে, সানরাইজটাকে ইউটিলাইজ করতে হবে, টাইড আসবে টাইড যাবে, এত রকমের প্রেসারের ভেতরে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ নেভার লস্ট হিজ কুল। আমি এক মুহূর্তের জন্য দেখিনি যে মনোজ দা ফ্লোরে দাঁড়িয়ে বলছে আমার টাইম চলে যাচ্ছে, এটা করতে হবে, এক্ষুনি করো, হি হ্যাজ never been that guy. এটা মনোজ দা স্পেশাল, এটা মনোজ দা স্পেশালিটি, মনোজ দাকে তো আমি দীর্ঘদিন আমি চিনি, আমি প্রজেক্টে বলছি না, মনোজ দা কখনোই টেম্পার লুজ করে না, এটা একটা বড় শেখার বিষয় আছে, কখনোই না, আই এম শিওর প্রেসার ফিল করেছে বাট হি নেভার লেট এনিওয়ান এলস টেম্পার লুজ করে না, ইজ অলওয়েজ ভেরি কুল, ভেরি কুল, ভীষণ পজিটিভ ভাইব্রেশন, ভেরি কুল, ভীষণ পজিটিভ, কখনোই I have to thank my father for that. My father was also very cool. My father shops my was cool in all circumstances. দীর্ঘদিন চিনি, বিভিন্ন কাজে আমরা একসাথে কাজ করি বা বিভিন্ন ভাবে চিনি বা আমরা এমনিও আড্ডা দিই, মানে মনোজ দা আমার কাছে আলাদা একটা ফিগার, একদমই আলাদাই ফিগার একদম, যেটা ওপেনলি আমি সবাইকে বলে থাকি, খুব ইন্সপিরেশন ফিগার আমার কাছে, তো মনোজ দাকে আমি কখনো এটা দেখি না টেম্পার লুজ করছে, তো এটা হবেই না, এটা ডিফিকাল্ট আমরা দেখি না, অত তুমি একদম সেটা তো খুব রেয়ার মোমেন্ট থাকতেই পারে মানুষ যখন, বাট কিন্তু প্রজেক্টে গিয়ে মানে সেখানে টেম্পার লুজ করে মনোজ দা করবেনই না, এটা একদম ড্যাম শিওর একদম,
তো ভীষণ ভালো লাগা দিয়ে শেষ করছি, ভীষণ রিয়েলি বলে খুব প্রাউড ফিল করছি যেরকম একটা চ্যাট সেশন আমি করতে পারলাম বা আমিও ইনভলভ হতে পারলাম এরকম একটা হিস্ট্রি ম্যাজিকের মধ্যে, আইরিবনের কোনো একটা গল্পের মধ্যে। তো আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। আর দেবপ্রিয় তোমাকে স্পেশাল থ্যাংকস, ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে, এই জার্নিটা জানতে পেরে। তোমার ফিউচার সমস্ত প্রজেক্টের জন্য বেস্ট উইশেস রইলো তোমাকে। আমরা থ্যাংক ইউ, আবার থ্যাংক হবে ইউ কোনো না সো কোনো মাচ, চ্যাটে নিশ্চয়ই পাবো আশা রাখি, মনোজ দা তো থাকবেনই আমাদের সাথে। তো অ্যাবসলিউটলি, আজকে শুভরাত্রি বলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে থ্যাংক ইউ, আমাদের। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, এভরিওয়ান, গুড নাইট, থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক ইউ সো গুড মাচ, নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট।